তো জন্মাষ্টমী উপলক্ষে যেহেতু বাড়িতে একটু ছোট্ট করে আয়োজন হয়েছে, তো সেই জন্য একটু তরকারি বানাচ্ছিলাম, কিছু বাচ্চারা খাবে। পটলের তরকারি হচ্ছিলো, তো এই পটল টটলগুলো সমস্ত কিছু কেটে ভেজে নিলাম, তারপরে কাজু আর চারমগজ বাটা দিয়ে আমি করছিলাম। তো এই যে মশলাগুলো সব কষানো হয়ে গেছে, আর হবে ঘুগনি। ঘুগনির কড়াই আর আলুকে দুবার করে সেদ্ধ করে আর এখানে মশলাটা কড়াই কষিয়ে, এতটা মশলা তো রান্না তো করাই হবে না, তাই ওই গামলাতেই সব মশলাটা দিয়ে ভালো করে নিয়ে এই সব কাটাকুটি করতে করতেই প্রায় আড়াইটে মতন বেজে গিয়েছিল। তো এই যে সন্ধেবেলা ঠাকুরমশাই এসে গেছেন আর গোপালকে ওই জন্য নতুন জামা পরানো হচ্ছে। সকাল থেকে সত্যি বলতে গোপালের কাছে আসার বিন্দুমাত্র সময় হয়নি, মানে শুধু মেয়েটাকে একটু খাওয়াতে হবে তাই জন্য দৌড়ঝাঁপ করছিলাম, নিজেই তো প্রায় চান করলাম দুটো আড়াইটের পর। তো এই যে আমাদের গোপুরাজ সেজে ফেলছে দুজনে, এবার ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে দিয়ে আসবো। জল চৌকি সব ধুয়ে পরিষ্কার করে রাখা আছে আর ভোগও প্রায় রেডি, সন্ধেবেলাতেই সমস্ত ভোগ তৈরি করা হলো। এই যে ঠাকুরমশাই এসে গেছেন, এবার আসলে সবাইকে বসিয়ে দিচ্ছে। শুধু গোপালকে রেডি করলে হবে, আমার গোপালিটা কি হবে? তো তারপরে আবার এসে এনাকে রেডি করতে হলো, এনাকে খাইয়ে রেডি করতে করতে এখন তো আমার মানে সাঁতার কেটে কেটে গোটা বিছানা ঘুরে বেড়ায়, খুব সমস্যা হচ্ছিলো। আর একবার করে পড়াচ্ছে আর পা থেকে খুলে ফেলছে, খুব স্ট্রাগল করে আমাকে পড়াতে হলো। তো পড়িয়ে বেশ ভালোই লাগছিলো, এটা আমি মানে অনেক প্ল্যান করেই সবাই কৃষ্ণ সাজায়, আমি ভাবলাম আমি তো কখনো চাইনি যে আমার, আমি নিজের থেকেই আমার মেয়ে চেয়েছিলাম, তো আমি শুধু শুধু কেন তাকে ছেলে সাজাবো প্রথম বছর। তো সেই জন্য আমি ওর জন্যই ঘাগরাটা অনেক দিন হলো অর্ডার করেছি, তারপরে আমি কেচে টেচে ন্যাপথরিন দিয়ে ডেটল দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আজকের দিনের জন্য, যে ওর দাদারাও সাজবে, ও সুন্দর একটা জামা পরে সাজবে। তো এই সাইজের আমি মানে এই বয়সের এই সাইজের এটাই আমি পেলাম, আর এই চুড়িগুলো পরিয়ে দিচ্ছে। ওর জন্য আমি একটা নীল রঙেরও চুড়ি কিনে এনেছিলাম, কিন্তু সেটা একটু সাইজে বড় হয়েছে। আর এই চুড়িগুলো মা নিয়ে এসেছিল হরিদ্বার থেকে, একদম পারফেক্ট হয়েছে হাতে, আর ও কিন্তু ভীষণ মজা পাচ্ছিল, কিন্তু তারপরে সব জামা টামা টেনে টেনে তুলে চাটছিল। একটা টিকলি পরাবো ভেবেছিলাম, একটা হার পরাবো ভেবেছিলাম, কিন্তু জন্মাষ্টমী সন্ধেবেলা, তো সকাল থেকে আমরা সমস্ত কিছু জোগাড় করে ফেলেছি আর এই সন্ধেবেলা ঠাকুরমশাই এসে গেছে আর আমরা মা মেয়েতে রেডি হয়ে গেছি। তো এই যে আমার রাধা, আমার যেহেতু দুটো ছেলে রয়েছে গোপাল, সেই জন্য আমি মেয়েকে আর গোপাল সাজাইনি, রাধা সাজিয়েছি। তো একে কেমন লাগছে জানিও। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু আজকের ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ঠাকুরমশাই এসে গেছেন, পুজো শুরু হয়ে গেছে, সমস্ত ভোগও রেডি, তো চলো পুজোর কাছে যাওয়া যাক। তো এই যে কানের দুলটা পরেছি, এটা আজকে একটা নতুন কানের দুল পরেছি, এই কানের দুলটাই হচ্ছে মা আমাকে সাথে গিফট করেছিল। তো একবারও পরা হয়নি, আজকেই ভাবলাম যে ঘরে পুজো হচ্ছে তো আজকে পরি।
তো গোপালকে যে ভোগগুলো নিবেদন করা হয়েছিল, লাড্ডু, বাটার, চকলেটস, বাচ্চা ছেলে, মালপোয়া, এই ভাজা পিঠে, তারপরে চিড়ে মুড়কি, তালের ফুরুলি, সুজি, এছাড়াও আছে লুচি, পাঁচ রকমের ভাজা। দেখেছো ছেলেগুলোকে রাজবেশে কী সুন্দর লাগছে না? আর বড়োটার জন্য ফুলের মুকুট পাওয়া গেছে, ছোটোটার জন্য মা মুকুট গাঁথতে পারেনি। আর নাড়ু আমরা আগের রাতে বসে বসে করেছি। এছাড়াও কিছু ফল কাটা হয়েছে, বাকিদেরকে এলে ফল কেটে দেওয়া হবে, কারণ কাটা ফল বেশিক্ষণ রাখাটা ঠিক না। তো আমি সবাইকে, যারা যারা বাড়িতে ছিল তাদের সবাইকে প্রসাদ বেড়ে দিচ্ছি, আর বাকি সবাইয়ের জন্য দেখে দিচ্ছি। পল্লবের জন্য তুলে রেখে দিয়েছিলাম, ও বেচারি বাড়িতে ছিল না, ওর আজকে কাজ ছিল, ওর তো ওকে যেতেই হলো। সমস্ত কিছু কেনা কাটা সব ও করে দিয়ে গেছিলো জোগাড় জানতি। তো এখানে ঠাম্মি আর দিদুনের মধ্যে কার কোলে মিমলি আসে সেই নিয়ে এখন লড়াই ঝগড়া চলছে। বেচারি আর ওইটা পরে থাকতে পারছে না, মনে হয় গরমে কষ্ট হচ্ছিল। তো এই যে উনি সমানেই পা নেড়ে যাচ্ছেন, আর কি জামা পরেছে সে নিয়ে অতটাও ইন্টারেস্টেড নয়, তবে ওড়নাটা নিয়ে ভীষণ ইন্টারেস্টেড ছিল, কারণ ওইটাকে বেশ সুন্দরভাবে মুখে দিয়ে চাটতে পারছিলো। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই চলেও গেছেন, এখন 7:30 বাজে। আমাদের ফলপ্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার যারা আসবে বাচ্চারা তাদের সবাইকে দিয়ে দেবো। তো এই যে গোপাল, তো কারেন্ট অফ হয়ে গেছে, তো এই জন্য ঘুরে বেড়াচ্ছি। মোটামুটি সব রান্না সকালবেলা দুপুরবেলা আমি করে ফেলেছিলাম তরকারিগুলো, এখন গিয়ে ওখানে লুচি টুচি ভাজা হচ্ছে। বাইরে ঝোড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, আর এখানে আমার 3টে দেওর এসছে, সব গল্প করছিলাম। তো ওদের সাথে আমি বসে গল্প করছিলাম, আর মিমলির জামাটা ছাড়িয়ে দিয়েছি, ওই ঘাগড়াটা পরে একটু কষ্ট পাচ্ছিল, তো ঘুমিয়ে পড়েছে আমার কোলে। অন্ধকারে বসে থাকতে ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই। আর এত বিশাল হাওয়া দিচ্ছিল, মানে মনে হচ্ছিল না যেন গাছপালা সব ভেঙে পড়ে যাবে। আমাদের চারপাশে তো প্রচুর গাছপালা। তো দেখেছো গোপালের কত নতুন জামা হয়েছে, এইটা মনে হয় পল্লব, এই দুটো পল্লব কিনে নিয়ে এসছে, তারপরে মা কিনে নিয়ে এসছে জামা, বড় বড় গোপালদের জন্য দুটো আর ছোট গোপালের জন্য এই যে দুটো জামা, এগুলো পল্লব কিনে নিয়ে এসছে। খুব সুন্দর দেখতে জামাগুলো। কালকে সকালবেলা নন্দ উৎসব আছে, সকালবেলা আবার ওদের নতুন জামা পরানো হবে। কি অবস্থা বাড়ি, মোমবাতি চালাতে হয়েছে, এখানে ইমার্জেন্সিটা অল্প আলো হয়ে গেছে, এখানে টর্চ জ্বলছে, এখানে তো এরা অন্ধকারে রয়েছে, আর এখানে ইমার্জেন্সি লাইটটা জ্বলছে বলে তাই অনেকটা রক্ষে হয়েছে। তো এই যে মা এখানে উঠছে, আর এদের অবস্থা দেখো, বদমাইশটা একটুখানিও ঘুমোলো না, কিছু না, খালি বদমাইশি করেই যাচ্ছে। কারেন্ট চলে গেছে, আলো নেই, হাওয়া নেই। তো এই যে গরমা গরম লুচি চলে এসছে, আর এক একটা করে ব্যাচ বসছে, গরম গরম লুচি ভাজা হচ্ছে। আর এই পটলের তরকারি সকালে করেছিলাম দুপুরবেলা, একটা ঘুগনি গামলা, একটা ঘুগনি হাঁড়িতে ভাগ ভাগ করে রাখা আছে, টমেটো চাটনি খেজুর আমসত্ব দিয়ে, আর আছে বোঁদে পান্তুয়া। তো এই হচ্ছে সিম্পল রাত্রের ডিনার। আর আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম, ফার্স্ট ব্যাচকে খাইয়ে দিচ্ছিলাম। আমার বাবাদের যেহেতু 9:30-9:30 মধ্যে ডিনার করা অভ্যাস, তো আমি বললাম যে তোমরা বসে পড়ো। বাবা বেচারিরা যেতেই পারেনি, অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলো, কিন্তু একে তো কারেন্ট অফ, তার উপরে কোনো গাড়ি ঘোড়া আর চলছিল না। তো পড়লো ভাই, নীল, বাবা আর মা খেয়ে নিচ্ছিল, বাকিরা বললো যে বৌদি আমরা পরের ব্যাচে বসবো। তো এই যে ভোরবেলা, ঠাকুরমশাই বলে গিয়েছিলেন যাবার সময় যে সকালে ঘুম থেকে উঠে গোপালকে একটু দোল দিয়ে জল মিষ্টি দিতে, তো আমার শাশুড়ি দোল দিয়ে দিয়েছে। তো আমি 5টার সময় উঠে আবার জল মিষ্টি দিতে, শুতে শুতেই রাত 2টো বেজে গিয়েছিলো, খুব খাটাখাটনি হয়ে গিয়েছিলো প্রায় 2 দিন ধরে। গুড মর্নিং, তো এখন বাজে সকাল 5:30, তো ঠাকুরমশাই বলেছিলেন যে 5টার দিকে উঠে গোপালকে ওই জলচৌকি শুদ্ধ দোল দিতে, আর একটু সন্দেশ বা মিষ্টি যা হোক কিছু জল দিতে বলেছিলেন ধূপ টুপ জ্বালিয়ে। তো আমার শাশুড়ি দোল দিয়ে দিয়েছে, আমি মিষ্টি দিয়ে দিলাম। তো বাইরে এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে, কালকে প্রায় মাঝরাতে 2:30-2:30 দিকে কারেন্ট এসছে আমাদের, আর এখনও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঝড়টা আর নেই একদিকে রক্ষে, কিন্তু এই ওয়েদারটা ভালো লাগছে না। কালকে সব বাচ্চারা আসতেও পারেনি এই ওয়েদারে। তো আমি এবার চাটা হবে,
তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কালকে ভিডিওটা শেষ করতে আর খেয়াল নেই, কারণ কারেন্ট ছিল না তো আর আর ভালো লাগছিল না। তো কালকে আমার বাবা আর ভাইয়ের মায়ের সবার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়তো গোপাল চায়নি যে মা বাবা ভাই যাক, তো সেই জন্য এত ঝড় উঠেছে, এত ঝড়, এখানে তো গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, পাওয়ার কাট হয়ে গিয়েছিলো, তো সেই জন্য আর যাওয়া হয়নি, আটকে পড়েছিল। আর কিছু জন এসেছিলো, কিছু জন আসতে পারেনি। আর কালকে শুতে শুতে প্রায় রাত্রিবেলা 1:30-1:45 বেজে গেছে, আর এখন 5:15 বাজে উঠে পড়েছি, মানে রাত্রিবেলাতে ভালো ঘুমও হয়নি। আর এই ওয়েদারেতে একেবারে মন মেজাজও ভালো থাকে না। ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে একটা স্নান করার বাথ টাব, মানে ওটাকে ফুলিয়ে মিমলির জন্য, ও দাদুকে মিমলি রাখি পরিয়েছিল, তো এটা হচ্ছে রাখির গিফট। এরকম দাদু কতজনের ভাগ্যে থাকে। সকালবেলা পল্লব আর বাবা গিয়ে সব বাজার করে নিয়ে এসেছে। এই যে আজকে একদম সিম্পল মেনু হবে, নটি শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এই যে আলু ভাজাগুলো তুলে মানে হয়ে গেছে, মাংস ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ আর একটু তেল দিয়ে, আর আলুও ভেজে রেখেছি মাংসে। তো এই যে মাংসটা ফুটছে মোটামুটি, এটা হলেই সব রান্না আমার কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি স্নান করতে পারবো। এখন প্রায় 2 বাজে। গুড আফটারনুন। সকালের পর থেকে আর তোমাদের সাথে কথা বলার সময় পাইনি, কারণ সকালবেলা ওঠার পর থেকে আজ রান্নাবান্না সব করতে হয়েছে, যেহেতু মা বাবারা আছে, তো ওই কাটা কুটি বাটা বুটি সবই মা করে দিয়েছিল, আমি শুধু রান্নাটা করলাম। করে এই জাস্ট সমস্ত রান্না কমপ্লিট হলো, হয়ে সেই স্নান করলাম, মেয়েটাও স্নান করে নিয়েছে, তারপরে সবার স্নান হয়ে গেছে, শুধু পল্লব হয়নি, পল্লবে। তো চলো তোমাদের দেখাই আমি আজকে কী কী রান্না করেছি। দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে, সব জামাকাপড়গুলো ডাম করা ছিল, তো সেগুলোকে কিছু কিছু কাচা হলো, দিয়ে এখন খুব সুন্দর রোদ উঠেছে, তো ওই সব জামাকাপড়গুলো কেচেছি। দেখো কি সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমল করছে, কালকে ওয়েদারটা ভীষণ খারাপ ছিল, ভাল লাগছিল না, সন্ধ্যে থেকে কারেন্ট ছিল না, রাত 2 সময় এসেছে। তো চলো এবার লাঞ্চটা করে ফেলি। ফার্স্ট ব্যাচে বাবারা খেয়ে ওঠার পর মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে, মানে বিশাল বৃষ্টি হচ্ছে, আমার শাশুড়ি ওই ঘর থেকে আর এই ঘরে আসতেই পারছে না বৃষ্টির জন্য, দেখতে পাচ্ছ তোমরা। এইখানে বাবা বলছে যে মিমলি একটু বড় হলে ওকে বাবার কাছেই রাখবে, তার আমি নাকি মনে মনে ভাববো বাবা বাঁচলাম, নিয়ে যাও নিয়ে যাও একে, এইটাই বলছে, সমানেই বলে তুই তাড়াতাড়ি বড় হ, তুই আমার কাছে থাকবি, আমি তোকে নিয়ে ঘুরতে যাব, এদিক যাব ওদিক যাব, একদমই একে ছেড়ে থাকতেই পারছে না। মায়েরা চলে যাবে বলে আমার শাশুড়ি মা আর কি চাটা করে এনে দিয়েছে, তো বাইরের ওয়েদারের ওপর ডিপেন্ড করে এত দেরিতে বেরোতে হচ্ছিলো, 5:30 মতন বাজে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ থেকে যাবে যাবে করছে কিন্তু যেতে পারছিলো না, একটু আকাশটা ধরেছে আর এই এখনই জাস্ট বেরিয়ে যাচ্ছে। আর এমনিতেও মায়েদের আমাদের ও বাড়িতে 4:30-4:30 সময়তেই চা খাওয়াটা অভ্যাস। আমি বাঙালি, এই কত আসছে না,
টাটা মা আসবে বাবা আসবে আবার আমি যাবো কোনো পরে দিদুনরা চলে যাওয়ার পর ম্যাডাম একটু ঘুমিয়ে পড়েছিলেন দুঃখে শোকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দুদিন ধরে এক্সটেন্ড করলাম। কেমন লাগলো জন্মাষ্টমীর ব্লগ তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা।